প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর শিশুর মধ্যে ভালো আছি, সুস্থ আছি। আমরা জানি কোভিড-19 কারণে সারা বিশ্ব আজকে একটি মহামারীর দুর্যোগ দেখা দিয়েছে, স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাই শিক্ষা কার্যক্রমের গতিশীল করার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং আমাদের হাজি কাশেম আলী মহিলা কলেজেও অনলাইন ক্লাস শুরু করা হয়েছে। আমি মোহাম্মদ এনায়েত হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি আমার পাঠদান শুরু করব। আজকে আমার বিষয়ের নাম হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন সমূহ। আমি আজকে এই বিষয়ের উপর আমি আমার পাঠদান শুরু করব। আজকে আমি নবম অধ্যায় আমি আমার ক্লাস শুরু করব। আজকে আমার ক্লাসের শিরোনাম হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র একটি অত্যন্ত জনবহুল শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করতেছে। সেই কারণেই আমাদেরকে এই গণতন্ত্র সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। প্রথম আমরা জেনে নেব গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্র বলতে আমরা কি বুঝি। গণতন্ত্র শব্দটি গ্রিক শব্দ ডেমোস এবং ক্রিয়েটর শব্দ থেকে এসেছে। ডেমোস শব্দের অর্থ জনগণ এবং ক্রিয়েটর শব্দের অর্থ ক্ষমতা। তাই আমরা বলতে পারি গণতন্ত্র বলতে বোঝায় জনগণের ক্ষমতা। কিন্তু বাস্তবে গণতন্ত্র বলতে বোঝায় জনগণের শাসন, কারণ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা জনগণের মেটের ছাড়া জনগণের রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতা যেতে হয়, রাষ্ট্র পরিচালনা করার অংশগ্রহণ করতে হয়। সেই কারণে আমাদেরকে গণতন্ত্র শাসনটি হচ্ছে জনগণের শাসন। এই শাসন ব্যবস্থা রাষ্ট্রের শাসন ক্ষমতা যখন প্রচণ্ড এবং গুরুত্ব পাবে জনগণের কর্তৃক পৌঁছতে হয় তখন তাকে গণতন্ত্র বলে। অর্থাৎ গণতন্ত্র শাসন ব্যবস্থা জনগণের প্রচণ্ড এবং গুরুত্বভাবে জনগণের সমর্থন নিয়ে আমাদের এই শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে। তাই আমাদেরকে সম্পর্কে আমাদের এই যে মোটামুটি ধারণাটা আমরা কি বুঝতে পারলাম কি যে গণতন্ত্রকে জনগণের শাসন ক্ষমতা, অর্থাৎ জনগণের সমগ্র জনগণের মতামত নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব বা গ্রহণ করতে। তাই গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের সমর্থন, জনগণের রায় ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া যাবে না। বিভিন্ন লেখক বিভিন্নভাবে গণতন্ত্রের সময় দিয়েছে, বিভিন্ন লেখক গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন। তাই আমি আজকে কয়েকটি লেখকের আমি সংজ্ঞা সংজ্ঞায়িত করব।
প্রথমে সবচেয়ে প্রথমে আমি বলব লর্ড ব্রাইসের মধ্যে গণতন্ত্র এমন একটি সরকার পদ্ধতি যেখানে শাসন ক্ষমতা আন্তর্গতম বিশেষ শ্রেণীর হাতে ন্যস্ত না থেকে সমগ্র সম্পদের উপর ন্যস্ত থাকে। প্রফেসর শেরিং বলেন, গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যাতে প্রত্যেকের অংশগ্রহণের সুবিধা আছে, অর্থাৎ গণতন্ত্রের শাসন ব্যবস্থা এ জায়গা প্রত্যেকটি জনগণের অংশগ্রহণ করার সুবিধা বা সুযোগ আছে। সবচেয়ে বেশি জনপ্রিয় সংজ্ঞা দিয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তার মধ্যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। তাই আমরা মোটামুটি বুঝতে পারলাম গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, গণতন্ত্রের মূল ভিত্তি কি এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করতে হলে জনগণের সংগ্রামী জনগণের মতামত নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করা যেতে পারে গণতন্ত্র। অনেকে কেউ বলেন সংখ্যাগরিষ্ঠ শাসকের জনগণের মতামতই হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ সংগ্রামের জনগণের মতামত ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া যাবে না। তাই আমরা বলতে পারি গণতন্ত্র হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা শাসন ব্যবস্থা যাকে নিয়ে জনগণের সার্বভৌম ক্ষমতা থাকে, জনগণের হাতে থাকে, জনগণের প্রচণ্ড গুরুত্ব, জনগণের প্রচণ্ড গুরুত্ব সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার জন্য দায়িত্ব পালন করতে হবে কোন সরকারের মাধ্যমে, গণতান্ত্রিক সরকারের মাধ্যমে। গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যে জনগণ প্রচণ্ড গুরুত্বভাবে তারা রাষ্ট্রীয় কাজে তাদের অংশগ্রহণ করতে পারে। গণতন্ত্র একটি সরকার পদ্ধতি নয়, এটা একটা জীবন পদ্ধতিও বটে, গণতন্ত্র বসবাস করার একটি দর্শন। তাই আমরা বলতে পারি গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ক্ষমতা, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দায়িত্ববার গ্রহণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাই আমাদের গণতন্ত্র সম্পর্কে আমাদের একটি ধারণা থাকতে হবে যে গণতন্ত্র জিনিসটা কি, তা আমরা বুঝতে পারলাম গণতন্ত্র হচ্ছে কি যে অত্যন্ত গুরুত্বভাবে সরকার পদ্ধতি পরিচালনা করার জন্য যে ম্যান্ডেট পেতেরা তা জনগণের মাধ্যমে অর্জন করে সংখ্যাগরিষ্ঠ জনগণের রায় সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার জন্যই যে ব্যবস্থা তাকে বলা হয় গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব গণতন্ত্রের সাফল্যে শর্তাবলীগুলো কি। আমরা জানি যে গণতন্ত্র একটি জনবল শাসন ব্যবস্থা, কিন্তু এটা অত্যন্ত দুরূহ, এটাকে বাস্তবায়ন করতে হবে, এই শাসন ব্যবস্থাকে জনগণের কাঙ্ক্ষিত অনুযায়ী বাস্তবায়ন করতে হলে তাহলে অবশ্যই কী করতে হবে, এই গণতন্ত্রকে সফল করতে হলে অবশ্যই আমাদের কিছু শর্তাবলী যা আছে শর্তাবলীগুলি অবশ্যই আমাদের করতে হবে, পালন করতে হবে, তাহলে আমরা কি এই গণতন্ত্রের সুফল আমরা রাষ্ট্রভাবে ভোগ করতে পারব। তাই আমি প্রথমেই বলতে চাচ্ছি যে গণতন্ত্রের সাফল্যের প্রথম শর্ত হচ্ছে
কি উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। কারণ উপযুক্ত শিক্ষা ব্যবস্থা ছাড়া, শিক্ষা ছাড়া, উপযুক্ত শিক্ষা ছাড়া গণতন্ত্র সফল বা বাস্তবায়ন করা যাবে না। কারণ শিক্ষিত জাতি ছাড়া, শিক্ষিত জাতি ছাড়া, দক্ষ মেধাবী অভিজ্ঞ সৎ লোক নির্বাচন করা যাবে না। কারণ দক্ষ সৎ অভিজ্ঞ লোক, ভালো লোক নির্বাচন করতে হলে তাহলে কি হতে হবে, অবশ্যই রাষ্ট্রের জনগণকে শিক্ষা শিক্ষিত হতে হবে, তাহলেই তারা একজন ভালো লোককে, দক্ষ অভিজ্ঞ সৎপুরকে নির্বাচন করতে পারে। পাশাপাশি যদি লোক শিক্ষিত না থাকে তাহলে কি রাষ্ট্রের প্রশাসনগুলি আছে সে প্রশাসনগুলি পরিচালনা করা সম্ভব হবে না। কারণ যার নির্বাচিত হবে তার দক্ষ না থাকে, তার অভিজ্ঞ না থাকে, তার শিক্ষিত না হয়, তাহলে সরকারের যে প্রশাসনগুলি আছে সে প্রশাসনগুলি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে, বিকাশের মাধ্যমে কি গণতন্ত্র আমরা বাস্তবায়ন করতে পারি। নাম্বার দুই, নাগরিক সচেতনতা, অর্থাৎ একটি রাষ্ট্রে একটি দেশে গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে অবশ্যই কি থাকতে হবে, ওই রাষ্ট্রের নাগরিককে সচেতনতা থাকতে হবে। কারণ নাগরিক সচেতন না থাকলে, নাগরিকের অধিকার কর্তব্য যদি তার ধারণা না থাকে তাহলে ওই রাষ্ট্রে গণতন্ত্র সফল হতে পারে না। কারণ একজন নাগরিকের তার দায়িত্ব কর্তব্য, তার অধিকার কর্তব্য আছে, এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে, তাহলে কি ওই রাষ্ট্রে ওই সমাজে ওই দেশে কি গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হবে। তাহলে আমরা বলতে পারি কি গণতন্ত্র সফল করতে হলে, বাস্তবায়ন করতে হলে অবশ্যই কি থাকতে হবে, নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। নাম্বার তিন, রাজনৈতিক চেতনা, নাম্বার তিন রাজনৈতিক চেতনা, রাজনৈতিক চেতনা ছাড়া গণতন্ত্র সফল বা বাস্তবায়ন করা যাবে না। রাজনৈতিক চেতনার মাধ্যমে গণতন্ত্র সফল বাস্তবায়ন করা হয়ে থাকে। কারণ রাজনৈতিক পথ যদি জনগণ যদি রাজনৈতিক ব্যবস্থা না থাকে তাহলে ওই রাষ্ট্রে গণতন্ত্র বাস্তবায়ন করা যাবে না। অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে কি থাকতে হবে, জনগণকে অত্যন্ত সজাগ থাকতে হবে, জনগণকে ধারণা থাকতে হবে যে আমার কী কী ডিমান্ডগুলি আছে, আমার কি আমার অধিকার কর্তব্যগুলি কী আছে, হ্যাঁ আমার দায়িত্ব কর্তব্যগুলি কী আছে, রাজনৈতিক কোন জায়গায় আমাদের সমস্যাগুলি আছে, রাজনৈতিক কীভাবে সমাধান করা যাবে, এই ধরনের জ্ঞান থাকতে হবে তাদের, রাজনৈতিক চেতনা বৃদ্ধি করতে হবে। তাহলে কি ওই রাষ্ট্রে ওই ইউরোপে গণতন্ত্র সফল করা যাবে, রাজনৈতিক চেতনা ছাড়া গণতন্ত্র সফল করা যাবে না। নাম্বার চার, মতামতে প্রকাশে স্বাধীনতা, গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মতামত প্রকাশে স্বাধীনতা। অর্থাৎ জনগণ তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, সে জন্য শুরু থাকতে হবে, জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার চলাফেরা করতে পারবে, জনগণ সঠিকভাবে সুন্দরভাবে তাদের অধিকার কর্তব্যগুলি ভোগ করতে হবে, এই ধরনের ব্যবস্থা কি থাকতে হবে, একটি রাষ্ট্রে থাকতে হবে। তাহলে কি ওই রাষ্ট্রে
গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব, কারণ মতামতে প্রকাশিত না থাকলে মানুষটি তার কথা প্রকাশ করতে না পারে, তার চাহিদা ইচ্ছা প্রকাশ না করতে পারে, তার তাহলে ওই রাষ্ট্রে গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব না। কারণ সংবাদ স্বাধীনতা থাকতে হবে, ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে, তাহলে কি গণতন্ত্র বাস্তবায়ন করা যাবে। কারণ সংবাদ স্বাধীনতা ছাড়া, মানুষের ঘটনা প্রকাশের ছাড়া ওই সব রাষ্ট্রে গণতন্ত্র বাস্তবায়ন করা যাবে না। তাহলে আমাদের কি হচ্ছে যে মতামত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে একটি রাষ্ট্রে গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব। নাম্বার 5, সমতা। সমতা গণতন্ত্র বাস্তবায়নের আরেকটি শর্ত হচ্ছে সমতা, অর্থাৎ যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী যার যার যে দায়িত্বগুলি অধিকার বেশিগুলি ভোগ করা থাকতে হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে একটি রাষ্ট্রে কী থাকতে হবে, সমতা রাখতে হবে, তাহলে কি ওই রাষ্ট্রে গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং একটি রাষ্ট্রে মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কর্মব্যস্ত থাকতে হবে, তাহলে কি ওই রাষ্ট্রে কি হবে সমাজ গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হবে। নাম্বার 6, আইন শৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ আরেকটি শর্ত বলছে কি আইন শৃঙ্খলা রক্ষা করা। একটি রাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, অর্থাৎ গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে, সফলতা করতে হলে কি করতে হবে, আইন শৃঙ্খলাকে রক্ষা করতে হবে, অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তা ছাড়া, জনগণের জানমালের নিরাপত্তা ছাড়া একটি রাষ্ট্রে গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়। সেই কারণে একটি রাষ্ট্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া একটি সরকারের দায়িত্ব। এটাকে বাস্তবায়ন করতে পারলে ওই রাষ্ট্রে গণতন্ত্র সফল হওয়া যাবে, এবং গণতন্ত্র সফল হওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ রাখে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, যে জনগণের কোনোরকম জানমালের ক্ষতি না হয় এই ধরনের ব্যবস্থা কি করতে হবে, রাষ্ট্রের পদ্ধতি গ্রহণ করতে হবে, তাহলে কি ওই রাষ্ট্রে গণতন্ত্রের সফলতা আমরা আশা করতে পারি। কারণ নয়েত বিশৃঙ্খলা একটি রাষ্ট্রের অর্থ ওই সমাজে মুক্তি দিতে পারা বাধাগ্রস্ত, তার জন্য কি এই নয়েত থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই তুমি আইন শৃঙ্খলা কি করতে হবে, আইন শৃঙ্খলাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীয়করণ, ক্ষমতার বিকেন্দ্রীয়করণ রাষ্ট্রবিজ্ঞানের আমরা দেখেছি যে ক্ষমতা বিকেন্দ্রীয়করণের গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটি রাষ্ট্রে ক্ষমতা বিকেন্দ্রীয়করণ করা ছাড়া ওই রাষ্ট্রে গণতন্ত্র সফল হওয়া সম্ভব, অর্থাৎ ক্ষমতাকে কেন্দ্রমুখী না করে সমস্ত ক্ষমতা কেন্দ্রের দিকে হাত না রেখে প্রদেশে পৌঁছলে বাস্তবিত হত, যেমন কেন্দ্রের চাপ কমে যায় তাহলে কি প্রদেশ বা অঞ্চল তারা আনন্দ সহকারে সেই অঞ্চলের কাজগুলি তারা করবে এবং তারা সরকারকে সমর্থন দেবে। তার জন্য কি আমাদের করতে হবে কেন্দ্রীয় প্রবল, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে না রেখে তৃণমূলে
ক্ষমতাকে সৃষ্টি করবে অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চলে লক্ষ্য হতে ক্ষমতাকে বন্টন করে নিতে হবে তাহলে কি কেন্দ্র অঞ্চল তারা আনন্দ চিত্তে তাদের অঞ্চলে উন্নয়নের কাজে তারা অংশগ্রহণ করবে তার জন্য আমাদের কি করতে হবে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা একটি রাষ্ট্রে উন্নয়ন যদি সঠিকভাবে না হয় তাহলে কি ওই রাষ্ট্রে জনগণ তা অর্থনৈতিক মুক্তি পাবে সামাজিক নিরাপত্তা পাবে তাহলে আমাদের কী করতে হবে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে সফল করতে হবে একটি রাষ্ট্রে সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা কি অর্থাৎ একটি রাষ্ট্রে জনগণের সামাজিকভাবে কাজে যে নিরাপত্তা সেফটি দেয় তার পেছনে অধিকার আছে এবং অর্থনৈতিক তাদের ডিমান্ড চাহিদা আছে এটা একটি রাষ্ট্রীয়ভাবে পুরা করতে হবে তাহলে কি ওই রাষ্ট্রে গণতন্ত্র বাস্তবায়ন করা সফল হওয়া সম্ভব অর্থাৎ অর্থনৈতিক একটা ব্যবস্থা থাকতে হবে তাহলে কি অর্থনৈতিক যদি সুসম্পন্ন থাকে তাহলে কি ওই সমাজের নিরাপত্তা ভালো থাকে আর যদি অর্থনৈতিক যদি বৈষম্যস্থিত হয়ে থাকে তাহলে ওই সমাজে কি একটা অস্থিরতা দেখা যায় তাহলে আমাদের কি আমাদের হচ্ছে কি অবশ্যই সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে কি ওই রাষ্ট্রে গণতন্ত্র সফল বা বাস্তবায়ন করা সম্ভব লিখিত সংবিধান গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য আরেকটি শর্ত হচ্ছে কি লিখিত সংবিধান তা লিখিত সংবিধান ছাড়া গণতন্ত্র সফল করা সম্ভব নয় তাহলে আমাদের কি বলতে হবে তাহলে আমাদের জন্য কি অবশ্যই রাষ্ট্রে সফল থাকতে হবে লিখিত তাহলে ওই রাষ্ট্রে গণতন্ত্র সফল বা বাস্তবায়ন করা সম্ভব পরবর্তীতে স্বাধীন বিচার ব্যবহার অর্থাৎ আরেকটি বিষয় হচ্ছে কি গণতন্ত্র সফল করতে হলে অবশ্যই কি বিচার ব্যবস্থা থাকবে স্বাধীন এবং নিরপেক্ষ অর্থাৎ বিচারাত্মক যেন স্বাধীন নিরপেক্ষভাবে দায়িত্ব পথ পালন করতে পারে বিচার কার্য সম্পন্ন করতে পারে এর জন্য ব্যবস্থা থাকতে হবে তাহলে কি ওই রাষ্ট্রে ডেমোক্রেসি বা গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হবে পরবর্তী হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণতন্ত্র সফলতা করার জন্য সেটা কি হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অর্থাৎ একটি রাষ্ট্রে নির্বাচনের কমিশন যে আছে সে অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করতে পারলে ওই রাষ্ট্রে গণতন্ত্র সফল বাস্তবায়ন করা হবে তাহলে আমরা বলতে পারি কি অবশ্যই গণতন্ত্র বাস্তবায়ন করলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা পরিচালনা করতে হবে বর্তমানে সুষ্ঠু ও দলীয় ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্রের ক্ষেত্রে বহু দলীয় দল থাকে একাধিক দল একাধিক দল ছাড়া গণতন্ত্র হয় না তাহলে কি আমাদের থাকতে হবে অবশ্যই সুষ্ঠ এবং দলীয় ব্যবস্থা থাকতে হবে সুষ্ঠ এবং সুন্দর অর্থাৎ দল কি থাকবে সে দলের মাঝখানে থাকতে হবে দলের মাঝখানে থাকতে হবে নিয়ম থাকতে হবে স্থিতিগত থাকতে হবে গণতন্ত্র থাকতে হবে তাহলে কি ওই রাষ্ট্রে গণতন্ত্র সফল হওয়া সম্ভব হবে পরবর্তী হচ্ছে কি ধৈর্য সহিষ্ণুতা ধৈর্য সহিষ্ণুতা অর্থাৎ আরেকটি বিষয় হচ্ছে গণতন্ত্র সফলতা ধৈর্য এবং সহিষ্ণুতা অর্থাৎ সহনশীলতা ছাড়া ধৈর্য ছাড়া গণতন্ত্র সফল হওয়া সম্ভব না আমাদের অবশ্যই থাকতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যাবে একজন থাকবে সরকারের জন্য গৃহীত তাহলে কি এই যে আমাদের ম্যান্ডেটটা এই ম্যান্ডেটটাকে মেনে নেওয়ার জন্য যে ধৈর্য এবং সহজতা এই ধরনের পুরোপুরি থাকতে হবে তাহলেই কি গণতন্ত্র বাস্তব সফলতা সম্ভব হবে অর্থাৎ ধৈর্য এবং সহজতা ছাড়া গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব হবে না অবশ্যই থাকতে হবে কি ধৈর্য থাকতে হবে সহজে থাকতে হবে পরবর্তী উচ্চ মানের ধৈর্য অর্থাৎ একটি রাষ্ট্রে জনগণের কি থাকতে হবে উচ্চ মানের নৈতিকতা অর্থাৎ তারা যেন সৎ থাকে শৃঙ্খলা ভূমি মেনে চলে দায়িত্বগত মেনে চলে এই ধরনের যে মনোবৃত্তি দেয় এই ধরনের উচ্চতা উচ্চ ক্ষমতা ক্ষমতা সম্পন্ন অর্থাৎ উচ্চ মানের নৈতিকতা যদি থাকে তাহলে ওই রাষ্ট্রে কি হবে গণতন্ত্র
সফল হওয়া সম্ভব হবে, অর্থাৎ উচ্চমানের নৈতিকতা ছাড়া গণতন্ত্র করা সম্ভব নয়। অর্থাৎ আমাদের দিক থেকে অবশ্যই কালোবাজারে চোরাচালান বাড়ি ঘুষ দুর্নীতি এই ধরনের মনোভূতি থেকে রাষ্ট্রের নাগরিককে বেঁচে থাকে, অর্থাৎ যেন আমাকে অন্য জায়গায় না হয়, তাহলে গিয়ে ওই রাষ্ট্রে কী হবে গণতন্ত্র সফল হওয়া সম্ভব করবে, অর্থাৎ এগুলি আমরা থাকতে হবে। পরবর্তী হচ্ছে কি যুগ্ম নেতৃত্ব, অন্যবার কি যুগ্ম নেতৃত্ব। আরেকটি কথা কথা হচ্ছে কি এই গণতন্ত্র সফল করতে হলে অবশ্যই দক্ষ ও যোগ্য নেতৃত্ব থাকতে হবে, দক্ষ এবং যোগ্য নেতৃত্ব ছাড়া গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়। গণতন্ত্র সফল করতে হলে অবশ্যই কি সৎ দক্ষ অভিজ্ঞ যোগ্য এই ধরনের নেতা নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা আসতে পারে, কিন্তু রাষ্ট্রের গণতন্ত্র সফলতা আমরা আশা করতে পারি। সর্বশেষ হচ্ছে জনমত, জনমত হচ্ছে গণতন্ত্র বাস্তবের আরেকটি শর্ত, অর্থাৎ জনমতের রায় নিয়ে আমাদের রাষ্ট্রকে মত দিতে হবে, তার জন্য কি জনগণের মতামতকে আমাদের সম্মান করতে প্রশ্ন করতে হবে, তাহলে আমাদের কি জনমতের মাধ্যমেও কি আমাদের রাষ্ট্রের বা একটা রাষ্ট্রের গণতন্ত্র সফলতা বাস্তবায়ন করা সম্ভব। আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা অনেক কথা বলেছি, আলোচনা কথা আমরা বলেছি, আমরা আশা করি তোমরা এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি সে আলোচনা শুনবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি।